হে এভরিওয়ান, কি অবস্থা সবক সকলের? আশা করি সকলে ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তারিখ হচ্ছে 13 তারিখ, আর আপনারা যখন ভিডিওটি দেখছেন, মানে আজকের ডেটে আপনারা যখন দেখছেন, এখন আপলোড দিলাম। তার কারণ আমি এটা একটা এপিসোড করতে চাচ্ছিলাম যে ইন্ডিয়াতে যাব, কি খাবো না খাবো, একটা পুরা আর কি একটা এপিসোড হবে, কিভাবে যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু আর কি শুরু থেকে। তার জন্য ভিডিওটা লেটে আপলোড দিলাম। তবে ভিডিওটা শ্যুট করা 13 জুন 2022-এ, আর এখন আপনারা দেখছেন ভিডিওটা আজকের ডেটে, আজকে যত তারিখ। তো যাচ্ছি হচ্ছে টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন, যাচ্ছি ভিডিওটি যাচ্ছি হচ্ছে ভিসা আনতে রাজশাহীতে। চলুন, ওখানে যাওয়া থাকার ভিসা জমা দেওয়ার দিনে আমি দেখেছিলাম অনেক ভিড় হয় ওখানে। তো চলুন তাহলে যাওয়া থাকার যাবো বাসে। আজকে একটা ফুল ব্লগ হবে, একদম লাইফস্টাইল ব্লগ সব কিছু থাকবে। এখন দুপুর প্রায় বাজে হচ্ছে 12:30-টার মতো, ভিসা জমা দেওয়া শেষ, ভিসা শুরু, মানে ভিসা যে নিবে এবার ভিসা দেওয়া শুরুর লাইনটা এখান থেকে হয় আর কি। তো আমি আছি 8-9 নম্বরের দিকে আসি, আর এখানে একটা গান বাজছিল, তার জন্য কপিরাইট ক্লেম আসবে বলে পরে ভয়েস ওভার দেওয়া আর কি। এ হচ্ছে লাইন, এই যে দেখেন বিকাল 5টা বাজে, আর মিনিমাম 200 থেকে 300 লোক। আর এদিকে দেখেন কি অবস্থা, এদিকে একদম শেষ পর্যন্ত, এই হচ্ছে লোকের অবস্থা। তো বন্ধুরা, অবশেষে ভিসা পেয়ে গেছি, 6 মাসের, আর খুব শীঘ্রই ইন্ডিয়া যাচ্ছি। খুব শীঘ্রই মানে এই ব্লগটা যখন দেখছেন আপনারা, তখন আমি ঠিক ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, এখন যারা ভিডিওটি দেখছেন আমি ইন্ডিয়াতে আছি, ভিডিওটা একটু লেটে আপলোড করা। আর কী কী প্রসেস সব কিছু এখন বলবো, তার জন্য একটু ধৈর্য ধরুন। তো পিছনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পিছনে কত লাইন, এখন এর থেকে 200-300 লোক আর কি। তবে আল্লাহর রহমতে ভিসাতে পাইছি আলহামদুলিল্লাহ, কারণ অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। আর অবস্থা দেখেন কী অবস্থা, একদম টেমে টেমে শেষ, একদম শেষ। চোখের কী অবস্থা, আমি মোটামুটি 6 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন কেন, সেটা বল তো সেটাই আমি এখন খুলে বলবো আপনাদের। আর এখানে রিক্সার উপরে যদি কথা বলতাম ভিডিও চলাকালীন তাহলে সমস্যা হতো, এমনি অনেক সাউন্ডের। আর এমনিতে আমার ব্লগে অনেকজন বলছে এর আগে যে সাউন্ড কোয়ালিটি একটু ভালো করতে হবে ভাইয়া। তো এটা হচ্ছে রাজশাহী শহর আর কি, উড়ে উড়ে যাচ্ছে আর কি, হেলিকপ্টারে আছে আমি এখন, আমাদের স্থানীয় আর কি হেলিকপ্টার এখানকার আর কি। এটা ইন্টারন্যাশনাল হেলিকপ্টার না, গোটা বিশ্ব যেটাকে হেলিকপ্টার হিসেবে চিনে সেটা না, এটা আমার রাজশাহীর আলাদা একটা হেলিকপ্টার আছে। এখন হচ্ছে প্রসেসটা, তো যেই স্লিপটা দেয় আর কি ভিসা জমা দেওয়ার জন্য, যেই স্লিপটা দিয়েছিল সেই টোকেনটা নিয়ে অফিসে গেছিলাম আমি, সেটা দিল মানে দিলাম এবং চেক করলো এবং ভিসা টাকা আমাকে দিয়ে দিল। এবং মনে রাখবেন ভিসা যে আপনারা জমা দেবেন এটা প্রসেসটা একদম ইজি। আমি যারা ভিসা জমা দেওয়ার ভিডিওটা দেখছিলেন সম্পূর্ণটা ওখানে পেয়ে যাবেন আর কি। আর নেওয়ার দিনে কোনো কিছু নেই, জাস্ট সিরিয়াল ধরে আপনাকে নিতে হবে। আর আমি 6 মাসের ভিসা পেয়েছি, ট্রিপল এন্ট্রি ভিসা পেয়েছি। আর এখন যারা ভিডিওটি দেখছেন আমি ইন্ডিয়াতে আছি আর কি, আর আমার নতুন ভিডিওগুলো আপনারা এখন দেখবেন আস্তে আস্তে ইন্ডিয়ায় আসে। আর কী ধরনের ব্লগস আমি একটু বলবেন, আসলে আমি চাচ্ছিলাম একটু এভারগ্রিন কন্টেন্ট করা, যেগুলো করলে মানুষ দীর্ঘদিন ধরে ভিডিও দেখবে এবং অনেক উপকৃত হবে, উপকার পাবে আর কি। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পিয়ারলেস হসপিটালে চিকিৎসা সম্পর্কিত, প্লেনে ইন্ডিয়ায় যাওয়ার, এগুলো সবাই দেখবেন আর কি। কী ভিডিও চান অবশ্যই 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 বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।